বিশ্বের বিভিন্ন প্রান্তের মতনই দক্ষিণ কোরিয়াতেও এমন বহু ভয়ঙ্কর খতরনাক চরিত্রের অস্তিত্ব রয়েছে, যাদের নাম শুনলেও আজও মানুষের রাতের ঘুম উড়ে যায়। এমনই কিছু ক্রিয়েচার সম্পর্কেই আজ বলবো। নাম্বার ওয়ান, টিকি টিকি। কোরিয়ার মানুষের মতে এখানকার রেল স্টেশনগুলিতে একটি মৃত মেয়ের আত্মা ঘুরে বেড়াতে দেখা যায়, যার শরীরের নিচের অংশ থাকে না, এটি নিজের হাতের উপর ভর দিয়ে চলাফেরা করে। এই অস্তিত্ব মানুষের কাছে জিজ্ঞাসা করে তার শরীরের বাকি অংশটা কোথায়। উত্তর দিতে না পারলে এই অশরীরী মানুষকে তার মতনই নৃশংসভাবে হত্যা করে। নাম্বার টু, আকামান্ত। আকামান্ত কোরিয়ার এক রহস্যময় এবং ততটাই ভয়ঙ্কর আরবান লেজেন্ড। কোরিয়ার পাবলিক টয়লেটগুলিতে রাতের দিকে যখন চারিদিক নির্জন হয়ে যায়, তখন যদি কোনো মানুষ বাথরুমে যায়, তাহলে লাল হুডি পরা এক অশরীরী আপনার সামনে আসবে এবং আপনাকে একটা প্রশ্ন করবে যে আপনি রেড কাপড়টা চয়েস করবেন না ব্লু। আপনি রেড চয়েস করলে এই অশরীরী আপনার শরীর থেকে সমস্ত চামড়া আলাদা করে দেবে, তার জন্য আপনাকে দেখে মনে হবে যে আপনি লাল কাপড় পরে আছেন। যদি আপনি ব্লু চয়েস করেন, তাহলে আপনার গলা শরীর থেকে আলাদা করে দেবে এই পিশাদ। কিন্তু যদি আপনি বলেন আপনার এই কাপড়গুলি নয়, বরং আপনি একটা হলুদ কাপড় চান, তখন এই অশরীরী আপনার মাথা বাথরুমের মধ্যে থাকা কোমরের মধ্যে ঢুকিয়ে দেবে। এটা শুনতে খারাপ লাগলেও এর সাহায্যেই মানুষ নিজের প্রাণ বাঁচাতে পারে। নাম্বার থ্রি, হানাকোসান। এটিও দক্ষিণ কোরিয়ার অন্যতম ভয়ঙ্কর একটি আরবান লেজেন্ড, যার অপর নাম গ্লাডিমারি। এখানকার স্কুলগুলিতে হানাকোসান খুবই প্রচলিত একটি আরবান লেজেন্ড, যাকে এখানকার স্কুলের বাচ্চারা খুবই ভয় পেয়ে থাকে। তাকে আহ্বান করার জন্যে স্কুলের বাচ্চারা স্কুলের থার্ড ফ্লোরের 3 নম্বর রেস্টরুমের সামনে এসে দরজায় 3 বার নক করে এবং জিজ্ঞাসা করে, হানাকোসান, আর ইউ দেয়ার? এই প্রশ্নটি 3 বার করার পরে যদি কোনো শব্দ না আসে, তাহলে তো মানুষটি বেঁচে যায়। কিন্তু যদি কোনো রেসপন্স আসে এবং সে সাড়া দেয়, তাহলে হানাকোসান যে তার কত ভয়ঙ্কর পরিণতি করতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু এই পরিণতি নিয়ে 2টি মতবাদ প্রচলিত রয়েছে। নাম্বার ওয়ান, হানাকোসান এই মানুষকে বাথরুমে নিয়ে আসবে এবং তার দিকে ততক্ষণ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকবে যতক্ষণ না সে নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে। এবং দ্বিতীয় মত অনুসারে হানাকোসান আপনার সামনে এমন এক 3 মাথাওয়ালা ভয়ঙ্কর পিশাচকে পাঠাবে যে আপনাকে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।